হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র আজ আমরা কথা বলবো হচ্ছে বাংলার লাস্ট সুপারস্টারকে নিয়ে যেটা হচ্ছে দেব আজকে দেবের ফিফটিন ইয়ার্স কমপ্লিট হলো পনেরো বছর ধরে সে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছে দু হাজার ছয়ে অগ্নি শপথ দিয়ে তার জার্নি শুরু হয়েছিল কেন আমি এই কথাটা বললাম যে লাস্ট সুপারস্টার অফ টলিউড সুপারস্টার বলতে কি বোঝায় এবং এই আদেও কি স্টার জিনিসটা দরকার আছে নাকি অ্যাক্টার দিয়েই খালি হয়ে যাবে ডেফিনেটলি আপনি যদি ফিল্মটাকে আর্টের নিদিকে দেখেন তাহলে সেখানে অ্যাক্টার ডিরেক্টার রাইটার এদের প্রাধান্য আছে কিন্তু এই স্টার জিনিসটা কিভাবে এসছে স্টারটাও এই সিস্টেম থেকেই তৈরি হয়ে এসছে এবং স্টার একটা দরকার একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কারণ যদি টাকার ইনফ্লো না হয় তাহলে আপনার এই আর্টিস্টিক সিনেমা পিছনে ইনভেস্টমেন্ট করা পসিবল নয় তো সেইটা কিন্তু মানে আমার মনে হয় দেব মানে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বিশাল ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে এখন যে জায়গায় বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে যে ধরনের ছবি হচ্ছে তার পিছনে তার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কিভাবে আমি বলছি আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ছোটবেলায় মানে আমি লেট 90স লেট 90স এবং আর্লি 2000 এর কথা বলছি সেই সময় আমাদের ছোটবেলাটা আমাদের বাংলা সিনেমা আমরা ওই সাথী একমাত্র হলে গিয়ে দেখেছিলাম এবং এই যে ফেলুদার সিনেমাগুলো আসতো সেগুলো আমরা বোম্বাই বোম্বেতে এলো এইগুলো হলে গিয়ে দেখা হতো এছাড়া বাংলা সিনেমা দেখার একদম কালচার ছিল না ঠিক আছে শহরের মধ্যে আমি বলছি বাংলা সিনেমা দেখার কালচার ছিল না বাংলা সিনেমা দেখা মানে ইটিভি বাংলাদেশ পুরোনো কিছু দিত এবং ওই সত্যজিৎ রায়ের গোপি গাইন বাগা ফেলুদা এগুলো আমরা টেলিভিশনে দিলে আমার দিদা আমাকে দেখাতো এবং আমি আমার সমসাময়িক আমার বন্ধুদেরকেও দেখেছি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি বাংলা সিনেমা সম্বন্ধে কারোর আইডিয়াই ছিল না একদম সত্যি কথা বলছি কারোর কোনো আইডিয়া ছিল না এবং শহরের যে লোকেরা যে একটা গ্রুপ বাংলা সিনেমা দেখতো তারা ছিল হচ্ছে ওই আর্টিস্ট আর্ট ফিল্ম যেগুলো হতো সেগুলোকে গিয়ে দেখত শহরের লোকেরা কমার্শিয়াল সিনেমা দেখতো না বাংলা সিনেমা তখন বাংলা সিনেমা নাইনটি পার্সেন্ট কালেকশন আস্তে আস্তে গ্রাম থেকে গ্রামের জন্যই টার্গেট করে তাপস পাল প্রসেনজিৎ চ্যাটার্জি তারপরে আমাদের চিরঞ্জিত প্রত্যেকে ছবি বানাতো এবং সেই ছবিগুলো গ্রামের দর্শককে টার্গেট করে তাদেরকে কেটার করবার জন্যই করা হতো এবং সেখান থেকেই কালেকশন আসতো এবং সেই সিনেমা যদি আপনি প্রোডাকশন ভ্যালু দেখেন সেগুলো কিন্তু একবারেই আপ টু দ্য মার্ক নয় মানে কোনোভাবেই মার্কটা হাই হচ্ছিল না কিছুভাবেই হিন্দি ছবির সাথে কম্পারিজন হচ্ছিল না এবং ধীরে ধীরে একটা কোথাও হিন্দি ছবির ডমিনেন্স চলে আসছিল কিন্তু আমার মনে আছে এটা এটা ছোটবেলা সিনারি ছিল আমরা সত্যি বলছি বাংলা সিনেমা একদম ইন্টারেস্টেড ছিলাম তখন মানে খবরই রাখতাম না কি আসছে কি যাচ্ছে পরে পরে দেখেছি এবার এরকম করতে করতে বেশ খানিকটা সময় যখন কেটে গেল আমি তখন স্কুলে পড়ি তখন আমি একা সিনেমা দেখতে আমি খুব ছোটবেলা থেকে একা সিনেমা দেখতে যাই তো আমি বসে আছি আমাদের বাড়িতে মানে খুব অনেক মানে ছোটবেলা থেকেই দেখছি হরিন্দ্রদার ছিল কাজ করতো ও বিহারি ছিলেন অ্যাকচুয়ালি বাট এখানেই মানে কলকাতাতে বহু বছর ধরে রয়েছে তো হরিন দা আমাদের সাথে গল্প টল্প করতো মানে বাড়ির লোকই হয়ে গেছিল প্রায় তো হরিন দাদার যে ছেলে হচ্ছে কানাই তো কানাই আমাকে এসে বললো কানাইও প্রচুর সিনেমা দেখতো কানাই আমাকে এসে বললো যে দাদা জানো তো একটা বাংলা সিনেমা এসছে আমি দেখেছি খুব ভালো হয়েছে মিত্রায় চলছে তুমি যাবে দেখতে তা আমি বললাম যে বাংলা সিনেমা কে দেখে ভাই আমি তখন কম্পিউটারে কিছু একটা কোর্স গেম টেম খেলছিলাম উলফেনস্টাইন মনে আছে উলফেনস্টাইন খেলছিলাম হ্যাঁ বাংলা সিনেমা কে দেখবে ওসব যাবো না তুমি চলো চলো তুমি দেখো একবার হিরোটাকে তোমার ভালো লাগবে ঠিক আছে চ তো ওর ওপর পুরো ওর ইনস্ট্রিঙ্কটাকে ভরসা করে আর তখনই প্রোমো ট্রেলার কাটার ব্যাপার ছিল না এবং সেগুলো দেখিও নি কিছুই কোনো আইডিয়া ছিল না তো আমরা মিত্রায় এলাম দিয়ে দেখলাম আছে চ্যালেঞ্জ আমি সিরিয়াসলি বলছি

এবং চ্যালেঞ্জ রিয়েলি মানে ওয়েল মেড ফিল্ম রাজ চক্রবর্তী খুব ভালোভাবে বানিয়েছিল এবং আমার মনে হয় তারপর থেকে দেব কিন্তু এই যে শহর গ্রামের দর্শককে কিন্তু হলে টেনে আনার ব্যাপারটা হলে এসে ছবি দেখা এবং বাংলা সিনেমা নিয়ে কথা বলা এটা কিন্তু তারপরে হয়ে গেছিল ফ্রম টু থাভেন এই সময়টা কিন্তু আমরা মানে সামনে দেখেছি যে যে যেখানে আমি বলছিলাম আমার আমাদের যারা সিনিয়র সিনিয়র ছিল পাঁচ নিজের তারাও বাংলা সিনেমা দেখা কথা বলা গান ওই সঙ্গীত বাংলা যখন দিতে শুরু করলো সেগুলোকে নিয়ে দেখা সেগুলোকে ইউটিউব থেকে ডাউনলোড করা সেগুলো নিয়ে কথা বলা কি সব নাম ছিল কি ডিজে মিউজিক ডট কম থেকে ডাউনলোড করা এই এই কালচারটা কিন্তু তখন স্টার্ট হয়ে আমি আমি জানি না যে মানে কি ইম্প্যাক্ট পড়েছে আমি গ্রামে তো থাকিনি জানি যে শহরে প্রচুর লোকে কিন্তু এটা নিয়ে দেখা কথা বলা অ্যাওয়ার্ড শো গুলো দেখা যেগুলো টিভিতে আসে সেটা কিন্তু করা শুরু হলো এই যে শহরের লোকে হলে নিয়ে আসা এবং বিশালভাবে একটা বক্স অফিস কালেকশন দেওয়া সেই ছবির মান যাই হোক সেটা এখন আমরা দাঁড়িয়ে বলছি ছবির মানটা ভালো না ডেফিনেটলি কিন্তু মানে বিজনেসটা দিয়ে যাওয়া এবং সেই বিজনেসটা দিয়ে যাচ্ছে বলেই সেইটাকে ইনভেস্ট মানে সেইখান থেকে প্রডিউসার টাকা পাচ্ছে বলেই সে সাইমাসলি আর্ট ফিল্ম বা অন্য একটু মিডল অফ দ্য রোড সিনেমাগুলোকে প্রডিউস করছে তাই জন্য কিন্তু এটা কিন্তু দেবের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন কারণ যদি ওই যে তার আগে মানে দেবের আগে যে চলছিল সেটাই যদি কন্টিনিউ হতো তাহলে আর কিছু বছর পরে এক্সপায়ার যেত তাহলে আর চলত না দেব নিয়ে এসেছে সে তো সেই জিনিসটা কিন্তু তারপরে সে চলে যাবো আমি চ্যালেঞ্জ টু টু মানে সব সিনেমা আমার খুব ভালো লেগেছে চ্যালেঞ্জ টু আমি কদিন আগেও বলছিলাম আমার খুবই ভালো লেগেছে মানে ভেরি ওয়েল মেড ওয়েল শর্ট রিমেক হোক আর যাই হোক মানে আপনি পারফরমেন্স দেখুন বা পুরো মেকিংটা দেখুন এরকম কিন্তু অনেক ছবি পরপর পর হিট দিয়ে এবার তারপরে কিন্তু সেই চাঁদের পাহাড়ের মতো ছবি করে আপনি দেখুন যে টেকনোলজিক্যাল বেসিসেও যদি আপনি দেখে তো প্রথম ভিএফএক্স যে ওই পরিমাণে এলো চাঁদের পাহাড় চাঁদ তো দেব আছে ককপিটে ভিএফএক্স নিয়ে কাজ করে এবার তার নিজের প্রোডাকশন হাউস থেকে সে নানান রকমের কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছে তার মধ্যে কবিরের মতো একটা ভালো সিনেমা হচ্ছে ককপিট আবার সে অতটা মানে খটোমটো হয়ে গেছে কিন্তু সাবজেক্ট আপনি দেখুন তারপরে যত রকম ভাবে চেষ্টা করা যায় সে কিন্তু মানে কন্টেন্টের দিকে এক্সপেরিমেন্ট বলুন বা যা যা ধরনের এবং অনেক আগে থেকে আজ থেকে নয় যে এখন চলছে না রিমেক চলছে না বলে আমি এটা শুরু করলাম সে কিন্তু মানে বুনহাসের সময় থেকেই করা শুরু করে দিয়েছে এবার বুনহাস সিনেমাটা খুব ভালো কিন্তু চলেনি তারপর সে অপর্ণা সেনের সাথে ট্রাই করছে সে কিন্তু নিজের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে বেরিয়ে অনেক আগে থেকেই ট্রাই করছে কারণ হয়তো এইটাই একটা সুপারস্টারের ডে যে মানে আমি আগে থেকে বুঝতে পারছি যে কি চেঞ্জেসটা আছে সেই অনুযায়ী আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করছি হ্যাঁ আগের মতো সেই সাকসেস রেটটা কি এখন আছে ডেফিনেটলি নেই এখন সেটা পড়ে গেছে কিন্তু আমার মনে হয় যে করতে 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 মানে এইটাই তো এক্সপেরিমেন্ট এটাই করতে করতে ডেফিনেটলি আবার এটা মানে কাম ব্যাক হবেই হবে যেটা মানে আর কি সাজবাকিজদের সেটা আমরা দেখতে পেয়েছি যে একটু মানে বক্স অফিসে বেশ ভালো একটা কালেকশন হয়েছে বেশ ভালো চলে তো আমার মনে হয় যে দেব কিন্তু যেটা কোর মানে করে দেখিয়েছে এই যে এখন আমরা দাঁড়িয়ে যে যে ধরনের কন্টেন্টে কাজ হচ্ছে তার একটা বিশাল বড় ক্রেডিট হচ্ছে যে মানে আগে টাকাটা ঢুকেছে এবং এখনো আপনি যদি দেখেন এই মুহূর্তে যেটা হচ্ছে তাতেও কিন্তু দেবকেই নেওয়া হয়েছে যে যত রাইজিং স্টার হোক যেই হোক যাই লিখুক যাকে নিয়ে কিন্তু সেখানে দেবকে এই কারণেই নেওয়া হয়েছে কারণ প্রডিউসারও জানে যে এই লোকটাকে ছাড়া আমি টাকাটা তুলতে পারবো না এটা কিন্তু একদম মানে ফ্যাক্ট ঠিক আছে আর দেব কিন্তু অভিনেতা হিসাবে আমরা 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 আমি নিজে ট্রোল করেছি বহু মানুষ ট্রোল করেছে আমরা অনেকেই করেছে কিন্তু এটা আমরা ডিনাই করতে পারবো না যে আজকেও যদি ওই গোলন্দাজ ছবিটার জন্য ওই মাসিসটাকে কেউ আনতে পারে সেটা দেবই পারবে তো মানে পনেরো বছর একটা ইনক্রেডিবল জার্নি রয়েছে মানে একটা লোক যে বাংলা বলতে পারত না সেখান থেকে একটা এরকম পিকে নিয়ে আসা এবং মানে ওই সময় ওই দু হাজার নয় বিশাল ভাবে মানে বাংলা ইন্ডাস্ট্রিকে মানে বাঁচানো আমি বলবো না আমি বলবো যে একটা মানে বিশালভাবে আপনি তারপরে মানে ওই প্রি দেব এবং পোস্ট দেব আপনি সিনেমার মানে এমনি মেকিং এর লুক অ্যান্ড ফিলটা দেখলেই বুঝতে পারবেন সেখানে ডেফিনেটলি দেবের একার কন্ট্রিবিউশন নেই সেটা পুরো মেকার প্রোডাকশন হাউস প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে কিন্তু দেব যদি না থাকতো তাকে দেখে যদি লোকে হলে না আসতো তার যদি ওই কালেকশনটা না হতো তাহলে কখনোই ওই মানে এখান থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়া থেকে সেটা ইউরোপে শুটিং হচ্ছে কখনো হতো না পসিবল আমার মনে হয় মানে দেব একটা খুব মানে যখনই পড়ে ফিউচারে মানে আরো তিরিশ চল্লিশ বছর পরে যখন কথা হবে দেবের নাম আসবেই আসবে মানে বাংলা সিনেমার মানে হিস্ট্রিতে একটা থাকবে এবং লাস্ট সুপারস্টার আমি কেন বলছি কারণ তারপরে মানে এখন যে ধরনের সিনেমা হচ্ছে এবং এখন এই স্টারের এটাও চলে যাচ্ছে কিন্তু এই যে সুপারস্টার মানে যাকে ভালোবাসবো যাকে আমি মানে মানে চোখ বন্ধ করে ভালোবাসছি মানে সেই যে ব্যাপারটা যেটা আমরা দেখি যেটা অনেক স্টারের ক্ষেত্রে মানে আমাদের ইন্ডিয়াতে তো হয়ই হয় সেই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না আর কেউ রেপ্লিকেট করতে পারছে মানে দেবের পরেও তো অনেকজনকে স্টার বানানোর চেষ্টা করেছে কিন্তু কেউই তো পারেনি যারা করছে এখনও তাদেরকে অভিনেতা হিসেবে আমরা ভালোবাসি কিন্তু যেই আপনি একটা জাস্ট তার উপর ভিত্তি করে মানে যেখানে হয়তো কোনো বাকি আউটলাইনে সেরকম কিছু নেই সিনেমাটার মধ্যে তাকে ভিত্তি করে একটা সিনেমা বানিয়ে কি চালাতে পারবে আমার যথেষ্ট ডাউট আছে সেটা হবে না সেই ফ্যান ফলোয়িংটা নেই এবার আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ওয়াইজ যেহেতু হল টল কমে গেছে আমার এখনো আমি মানে জানি যে কত লোকে মানে ইন্টারাক্ট হয় তো থ্রু ফেসবুক অ্যান্ড এভরিথিং বুঝতে পারি যে ওই জায়গাগুলো হলগুলো নেই বলে যদি ওইখানে হল চলে আসে ওই বাংলার ওই জায়গাগুলোতে এখনো সেই মানে দেবের ছবি গেলে সেখানে বিশাল বিজনেস করতে পারে আমার মনে হয় যে মানে হি ইজ ওয়ান অফ দ্য মানে মানে কি বল ল্যান্ডমার্ক মানে একটা হয় না এক একটা সময় এক একটা পয়েন্ট থাকে একটা কিছু থাকে তো দেব ইজ দ্যাট সো এটা আমার মানে খুব করে মনে হলো এবং আমি ওই যে ব্ল্যাকে টিকিট কেটে দেখেছিলাম ওই আমার মনে আসছে এখন সে তখন মিত্রার বাইরে কি ঝামেলা হতো আর ওই ছিল যখন পাগলু আর শত্রু বেরিয়েছিল এবং হেভি ঝামেলাও একটা হচ্ছিল ওই হাতিবাড়ান পুরো জাম হয়ে যেত সো ওগুলো একটা মানে মজার মানে দিন ছিল আমার মনে হয় আর আমি চাই যে ওটা আবার ফিরে আসুক ওই সেলিব্রেশনটা ফিরে আসুক কোথাও একটা গিয়ে সো দ্যাট গাইস আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই